হ্যালো এভরিওয়ান, আজকে আমি যাচ্ছি বসিরহাট কলেজের আর্ট এক্সিবিশানে। অ্যাকচুয়ালি আমাদের কলেজ থেকে আর্ট অ্যান্ড ক্রাফটের উপর একটা এক্সিবিশান রাখা হয়েছিল, তো আমিও সেখানে পার্টিসিপেট করেছিলাম। আর আমি আজকের দিনটা ভীষণ ভীষণ ভীষণই এক্সাইটেড ছিলাম, মানে আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা এক্সাইটেড ছিলাম। আর আমার কিছু ড্রয়িংস বাঁধাতে দেওয়া ছিল দোকানে, সেগুলো আমার বোন নিয়ে এসেছিলো, আমি তাই সেগুলো ওপেনিং করছিলাম। আর ভীষণই ভালো লাগছিলো, ভীষণই এক্সাইটেড ছিলাম, মানে বাঁধানোর পরে ড্রয়িংসটা সত্যি অন্যরকম লাগে। আর আমার পাশে আমার মা বাবা দাঁড়িয়েছিলো, তাই ওপেনিং করে দেখাচ্ছিলাম কেমন লাগছে। বেসিক্যালি এই ড্রয়িংটা আমার খুবই প্রিয়, এইটা মোটামুটি 2 বছর আগে আমি করেছিলাম, তো আর্ট এক্সিবিশনের জন্য সেটাকে বাঁধিয়ে আমি নিয়ে গিয়েছিলাম। আর এগুলো ছিল A4 সাইজের কিছু ড্রয়িং, 3টে মান্দালা আর্ট করেছিলাম আর একটা ব্ল্যাক পেপারের ওপরে এই ফ্লাওয়ার্সটা করেছিলাম। আগেও আমি অনেক ড্রয়িং করেছি, কিন্তু তার মধ্যে 2টো ছবি বাঁধিয়ে 2জনকে গিফট করেছিলাম, এছাড়া আমার কোনো ছবিই বাঁধানো ছিল না। তো খুব মজা লাগছিল এগুলো বাঁধানো দেখে। আমার লাস্ট একটা ওয়াল হ্যাঙ্গিং তৈরি করতে বাকি ছিল, সেই জন্য আমি লাস্ট ওয়াল হ্যাঙ্গিংটা তৈরি করছিলাম। আর কিছু বোতল আর্টস বাকি ছিল, সেগুলো ঠিকঠাকভাবে প্রিপেয়ার করে নিলাম। তো এই হলো আমাদের এক্সিবিশন রুমটা, সবাইকে 1টা 2টো করে বেঞ্চ দেওয়া হয়েছিল। আমি আমার ক্রাফট আর পেন্টিংগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে রাখছিলাম, কারণ আমি এমনিই যেতে অনেকটা লেট করেছি। আর এটা হলো আমাদের অরুণিমা ম্যাম, আমাদের বোটানি ডিপার্টমেন্টের HOD, আর এই ম্যামটার জন্যই আজ আমি এক্সিবিশনটা করতে পেরেছি। ম্যাম এত সাপোর্টিভ, এত সাপোর্টিভ, ম্যামের সাথে না কথা বললে কেউ বুঝতেই পারবে না। সত্যি ম্যাম ভীষণই সাপোর্টিভ, আমাকে ভীষণ সাপোর্ট করেছে, আমাকে ভীষণ হেল্প করেছে। আর এই হলো আমার পেন্টিংগুলো, সব পরপর সাজানো আছে, ক্রাফটেডগুলো সব সাজানো আছে। সব পেন্টিং আমি ফ্রেম করিনি, কিছু কিছু পেন্টিং ফ্রেম করা হয়েছে আর বাকিগুলো ওইভাবেই ছিল, কারণ এতটা শর্ট টাইমে করেছি আমি যে আমার কাছে সময়ই ছিল না যে অতগুলো পেন্টিং আমি ফ্রেম করব। তো এখানে আমি কিছু কিছু শর্ট ক্লিপ নিচ্ছিলাম, আমার বোন একটু হেল্প করছিল আমাকে ভিডিওটা করার জন্য। অ্যাকচুয়ালি ও সব সময় আমার ভিডিও করে দেয়, আমার সাথে থাকে, আমি সব কাজেই ওর সাথেই যাই, ওকে নিয়েই যাই, আর ও আমাকে ভীষণই হেল্প করে। আর এখানে কিছু আমি আর কি আড্ডা মারছিলাম, আমার পুরনো কিছু ফ্রেন্ডসদের সাথে দেখা হয়েছিলো, তো একটু মজা করছিলাম সেই মুহূর্তে, ওই আমার বোন ভিডিওটা করে দিয়েছে। এক্সিবিশনে যাওয়ার আগে রেডি হওয়ার পর আমি আমার পেন্টিংস অ্যান্ড ক্রাফটগুলো নিয়ে কিছু ছবি তুলছিলাম, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও যে কোন পেন্টিংসটা বা কোন ক্রাফটটা তোমাদের ভালো লেগেছে সব থেকে। একটা আর্টিস্টের কাছে এটাই অনেক বড় পাওনা, তার পেন্টিংসগুলো সবাই দেখবে, এটাই অনেকটা, এটাই অনেক বড় পাওনা আমার কাছে। আর আমার কাছে আরও এক্সাইটমেন্টের ব্যাপার, আমার এই পেন্টিংটা বসিরহাট কলেজের তরফ থেকে আমার থেকে নেওয়া হয়েছে, আর এই পেন্টিংটা ওয়াল হ্যাং করা থাকবে প্রিন্সিপাল স্যারের ঘরে। অ্যাট লাস্ট থ্যাংকস টু অরুণিমা ম্যাম, আমাকে ভীষণ পরিমাণে সাপোর্ট করেছেন। আর আমার বোন সুচন্দ্রা, ও আমার পাশে ভীষণভাবে ছিল কাজের সময়। সো আজকের মতো এই ব্লগটা শেষ করলাম, তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমার কোন ড্রয়িংটা সবথেকে বেশি ভালো হয়েছে।